The Social Culture Welfare Program was organized by Hal Kolkata in two places on HN. On HN, at Serum Hall, a few social welfare motivators had spent a grand afternoon with special children of Varsha, a unit of Serum. The social welfare initiative was taken by Lions Club Kolkata magnate, Hal Kolkata News Media and Rotary Club of Kashmir. The hands of support were extended by Lions Padmini Dutta Sharma, ILF member Mo Chatterjee Bhattacharya and Rupa Dutta Chaudhuri, Lion and Artel Kosta Mojudan and Sangeeta Das. The program was enriched by gracious presence of two Bangladeshi achievers and chief guest was Shorbori Chatterjee, popular TV serial actress, reciter and founder of Hacharita Alo. The ideation and execution of this project was by Ashish Poshak, acclaimed social influencer. The event was possible due to outstanding cooperation by Nivedita Acharya, founder of Varsha, and special educator like Vaijanti Moshumi and other of Team Varsha. A few special children and guests recite and sang together. The guest handover cakes with cookies etc. to the special children. Ashish Poshak and Nivedita Acharya together gave the vote of thanks. Robina kudukho bhoy, mati prithibi hobe swargo shoman, swargo shoman, swargo shoman, swargo shoman bolei Serum Thalassemia প্রিভেনশন ফেডারেশনের আজকের এই তৃতীয় ডিসেম্বর না এটা আগে ছিল থার্ড ডিসেম্বরে আজকে হয়েছে পদযাত্রা কিন্তু আজকের সেই নববর্ষের সূচনায় কিন্তু আবারই মিলন মেলা আর এই মিলন মেলার জন্য উৎসাহিত আলোর তরফ থেকে প্রথমে হেলো কলকাতা যিনি ডিরেক্টর তিনি একাধারে যেরকম ডিরেক্টর সেরকম তিনি শিল্পী চেতনা সেরকম সেতু বন্ধনকারী নাবিক এবার জোরে করতালি হয়ে যাবে শ্রী আশিস বসাক আমার একজন খুব সম্মানীয় বন্ধু এবং আজকে আরো দুই বন্ধুর সাথে পরিচয় করাবার জন্য এই আগমন যারা বাংলাদেশ থেকে এসছেন তার মধ্যে একজন স্বনামধন্য শুধুমাত্র সোশ্যাল অ্যাক্টিভিস্ট নন উনি কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যেমন জাগ্রত ব্ল্যাক ডোনার্স ক্লাব বাংলাদেশে 100 ব্যাগ অধিক রক্ত সরবরাহ করে থাকে প্রতিদিন জাগ্রত সেবা অসহায় জাগ্রত পথ শিশু বাংলাদেশ জাগ্রত প্রবাসী ও জনতা জাগ্রত বিশ্বায়ন জাগ্রত শিক্ষক পরিষেবা এবং জাগ্রত যুব জনতা পরিষদকে নিয়ে এতগুলো ভিন্ন ক্ষেত্রকে শিল্প শিক্ষা সুসংস্কৃতি বন্ধন তৈরি করেছেন অর্থাৎ বাংলাদেশের সুপরিচিত কি নাম জানেন তো মহানায়ক কিন্তু শিহাব বিপদ আলম স্যারকে স্বাগতম স্বাগতম সুস্বাগতম চেয়ারম্যান জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ প্রতিষ্ঠাতা মোস্ট ওয়েলকাম অন দা স্টেজ তার সঙ্গে আমাদের বিপ্লবী আনোয়ার ভাই এসছেন আমরা তাকেও ডেকে নেব বলতে আমি বুঝি সর্বাধিককে আমি চিনি সর্বাধিককে ধন্যবাদ আপনাকে হ্যালো কলকাতা At Serum Thalassemia Prevention Federation Hall, আজকে আমাদের খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো হ্যালো কলকাতা লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেস রোটারি ক্লাব অফ কসবার সাপোর্টে মানবেরে মাঝে আমি বাঁচিবারে চাই আর তার জন্য চাই বিশুদ্ধ রক্ত এবং সুস্থ জীবন আর এই সুস্থ জীবন বিশুদ্ধ রক্ত পরিষেবা দিয়ে মানব জীবনকে পূর্ণ মানব রূপে পরিণত করছেন নিবেদিতার মতো একজন সমাজ সেবিকা সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কাকে ধন্যবাদ দেবে আসলে ধন্যবাদ দিচ্ছি সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনকে ধন্যবাদ দিচ্ছি হ্যালো কলকাতাকে ধন্যবাদ দিচ্ছি সর্বাণী চ্যাটার্জিকে আসলে আমরা মানুষের জন্য কাজ করি তো বাংলাদেশ থেকে ভারতের আসলাম বা বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকা সেটা কোনো আমাদের জন্য মিন করে না আমাদের জন্য মিন করে যেটা আমরা একটা সন্তানকে ভালো রাখার জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা জানি তবে আমি একটা মেসেজ দিই এই মেসেজটা আসলে জানে অনেকে অনেকে জানে না যারা থ্যালাসেমিয়া ক্যারি করে জিন বা বীজ প্রত্যেকটা মানুষের উচিত যদি বিয়ের আগে রক্তে চেক করে নেওয়া একজন বর বা যিনি পাত্র তার যদি সে যদি ক্যারিয়ার হয় থ্যালাসেমিয়া তবে তার আরেকজন যিনি সঙ্গিনী হবেন তার যদি না থাকে অর্থাৎ বিয়ের আগে চেক করে দিতে হবে দুজন বাহক কিনা ক্যারিয়ার কিনা দুজন ক্যারিয়ার হলে বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত হবে একজন ক্যারিয়ার হলে সেটা হবে না অর্থাৎ চেক করার আগে বিয়ে নয় আসলে কথা আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান মানবে আসলে আমাদের আমি আজকে প্রমাণ পেলাম আমার মানবিক কাজ বাংলাদেশে করি জাগ্রত ব্যবসায় জনতা বাংলাদেশের পক্ষ থেকে এবং কলকাতাতে আমরা একটা অনুষ্ঠানে আসছি এখানে আসাও আমরা যে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনে আসতে পেরে নিজেদেরকে অনেক গৌরব মনে করছি এবং এই যে মানবিকতা এই মানবিকতা শুধু দেশে দেশে না আমরা সারা বিশ্ব ছড়াই দিতে পারি আমি সবার কাছে এই আশাবাদ ব্যক্ত করি আমার
বিদিতা আচারিয়া, ফাউন্ডার অফ ভরসা, কো ফাউন্ডার অফ সেরাম। হ্যালো শর্বাণী চ্যাটার্জি, প্রখ্যাত অ্যাক্ট্রেস, তিনি ছিলেন আজকে বাংলাদেশ থেকে দুজন আগত আমাদের বিভিন্ন লোক আছেন। কেমন লাগলো আজকের সন্ধ্যাটা? এখানে বাংলাদেশ থেকে দুজন বিশেষ ব্যক্তিত্ব এবং সমাজসেবী এসছে, তাদেরকে অনেক ধন্যবাদ। তাদেরকে আমাদের সাথে পেয়ে, ভরসার সাথে পেয়ে আমরা, আমাদের ভীষণই ভালো লাগছে। এবং শর্বাণী ম্যাডাম অবভিয়াসলি ওনার জন্য ভীষণ, মানে ভীষণ ভালো লাগছে। এগুলো আমাদের সম্ভব হয়েছে আশিসদা হ্যালো কলকাতা থেকে আমাদের এখানে নিয়ে এসছে। আমরা চাই, আমরা তো থ্যালাসেমিয়ার উপর সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন প্রচুর কাজকর্ম করে, আর সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশনেরই একটি উইংস হচ্ছে ভরসা, এটা স্পেশাল চাইল্ডদের উপরে। হ্যাঁ, তো আমরা চাই ইন ফিউচার যাতে আমরা তো বিভিন্ন ধরনের কাজ করি, ওনাদেরকে যাতে আমরা আমাদের সাথে পাই, আমাদের সাথে যাতে ওনারাও পথ চলে। থ্যাংক ইউ। লহ লহ পূর্ণ করে উদাসীনার পথে পথে মুকুল গলি ঝরে। হ্যালো কলকাতা, লাইভ অ্যাট সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফাউন্ডেশন। হ্যালো কলকাতা ইজ দ্য মিডিয়া পার্টনার অফ প্রেস্টিজিয়াস ন্যাশনাল লেভেল MSME ফেয়ার গান্ধী শিল্প বাজার বিং হেল্ড অন 5-14 জুন অ্যাট কেষ্টপুর কলেজ মোড়। Swarani Chatterjee, talented actress and anchor, had supported the cause and also brought up two eminent Bangladeshi achievers on HN Eve at Gandhi Shilpa Bazaar. Vocal artist Samita Das and Indani Sharkar, two members of Hello Kolkata and Lions Club Kolkata Magnet, also graced the occasion. The cultural program was coordinated by Ashish Basha, Deputy Director of Hello Kolkata. Swarani Madam, ke replay korte bolbo ei muhurtotake. অপূর্ব সুন্দর আনন্দঘন মুহূর্ত, হৃদয়ের বন্ধন চিরন্তন। এইবার সুন্দর রিক কলমে লেখার জন্য পেনটি তুলে দেওয়া হলো আমাদের প্রিয় মহানায়কের হাতে, তুলে দিলেন আমাদের দুই প্রিয় বান্ধবী। একবার নাম শুনে নেব প্রত্যেকে, কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইন্দ্রনীশ্বর, সঙ্গীতা দা এবং আশিস বসা স্যার। একবার জোরে করকালি হয়ে যাক। তুলে দিলেন মহানায়ক অর্থাৎ সিহাব রিফাত আলম স্যার, একাধারে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, পোয়েট, অথর এবং ডিরেক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ এই অপূর্ব সুন্দর মুহূর্ত রচনার জন্য আশিস স্যারকে এবং সবাইকে। আমাদের শর্বাণী চ্যাটার্জিকে আমরা কিন্তু রোজ টিভি পর্দায় দেখি। শর্বাণীর হাত থেকে আমাদের ইন্দ্রাণী সরকার, আমাদের লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের অনারারি অ্যাডভাইসার হিসেবে থাকছেন আমাদের ইন্দ্রাণী সরকার। অনেক অনেক বছর ধরে খুব ভালো কাজকর্ম করে চলেছেন, তার কাছ থেকে একটু সবার জন্য শুভেচ্ছা চেয়ে নেব। গুড ইভিনিং এভরিওয়ান। আমি একদিকে যেমন বাচিক শিল্পী, আরেকদিকে লায়ন্স ক্লাবের সঙ্গে অনেক বছর ধরে যুক্ত আছি, আর ভালো কলকাতার মেম্বারও বটে, কিছু লেখালেখিও করে থাকি। তো আমার একটি কবিতা রিসেন্ট পাবলিশ হচ্ছে ILF বুকে, কিছু লেখালেখি করি আর কি, চেষ্টা করি। ফ্যান্টাস্টিক। আমাদের ইন্টারন্যাশনাল লিটারেরি ফাউন্ডেশন তার প্রথম বই ILF 100-তে-100, সেটা এই উইকেই প্রকাশিত হচ্ছে প্রিন্টেড ফর্মে। তো সেখানে ইন্দ্রাণী ম্যাডামের একটা কবিতা আছে, আমি জানি না সেই কবিতা আপনি বলবেন না অন্য কবিতা বলবেন। বিবাহ বার্ষিকী। মধুচন্দ্রিমা ভরা দিন রাত, আর সে কেবল বছরে একটিবার, কত শত আশা বিগলিত এই একটি দিন, কারো কাছে পূর্ণিমার চাঁদ। সঙ্গীতাকে ইন্দ্রাণী পাশে দাঁড়া। থ্যাংক ইউ সঙ্গীতা, সঙ্গে থাকো। আর গান না কবিতা দুটোই? অ্যাকচুয়ালি আমি কবিতাও বলি গানও করি। দানো সে দিনের কথা ভুলবি কি রে, আয়ো সে চোখের দেখা প্রাণের কথা